আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি খুব সুন্দর টপিক আর এর আগে আমি বলবো যে আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করেনি এবং লাইক করুন আমার এই ভিডিওকে যদি পছন্দ হয় আমি আপনাদেরকে বিরাট মুসিবত থেকে বাঁচাইতে চাচ্ছি ভিডিও দেখতে পাচ্ছেন দুবাইয়া চাকরি এবার দুবাইয়া চাকরিতে অনেক মানুষ আগ্রহী যে দুবাই যাব চাকরি করব টাকা কামাই করব আমি আপনাদেরকে বলছি শুনুন মেহেরবানি করে আপনাদের হাতে পায়ে ধরছি আপনারা আসার চেষ্টা করবেন না চেষ্টা করবেন না বুঝতে পারছেন তো যারা মানে লেবারের কাজ করতে চান কখনোই দুবাই আসবেন না তার কারণ ভূতের মূর্তন খাটায় ভূত ভূতের মূর্তন খাটাবে আপনাকে ছয়টার সময় নিয়ে যাবে রাতে আটটার সময় নিয়ে আসবে একটু বসতে দিবে না বস্তি দিবে না আপনাকে হ্যাঁ আপনাকে কোদাল চালিয়ে যেতে হবে যে কাজ করছে কাজ করিয়ে যেতে হবে একটু যদি দাঁড়ান এই কাজ করো কাজ করো দাঁড়াই দাঁড়ালে না দাঁড়ান এরকম প্যারেশানি করবে বুঝতে পারছেন তো আপনাকে সর্বনাশ করে দেব আপনার আর বেতন কত বেতনে আসো নয়শো ওদের ওদের দেশের টাকা দিবে আসো নয়শো তা আপনি খাবেন ফোন করবেন তাতে আপনার মোটামুটি চারশো পাঁচশো খরচই হয়ে যাবে অর্ধেক থাকবে আপনার চারশো চারশো থাকবে ওই চারশো আমাদের দেশে কত হবে পাঁচ হাজার ছ হাজার টাকা হবে তো ছ হাজার মোটামুটি খেয়ে দিয়ে ছ হাজার টাকা থাকবে আর খাটাবে ভূতের মতন খাটাবে আপনাকে এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে আপনাকে প্রতি মাসে বেতন দিবে না বেতন আপনাকে তিন মাসের বেতন হাতের মুঠে রেখে দিবে চতুর্থ মাসের বেতন আপনাকে দিবে ঠিক আছে চতুর্থ মাসের বেতন আপনাকে দিবে এভাবে আপনাকে মানে এবার আপনার দেশের মধ্যে আপনার কি হচ্ছে পরিবারে কে মরছে কি বাড়ছে তার কিছুই দেখবে না আর সবচেয়ে বড় কথা এই এখানে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি যে মালিকগুলো আছে এগুলো বিদেশি বিদেশি ওরা এখানে কোম্পানি খুলছে খুলে এখানে মানুষ নিয়ে আসে বিদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোক নিয়ে আসছে আর খাটাচ্ছে তারা আর খুব শোষণ করছে বিশাল শোষণ করছে আর বিশাল কাজ করাচ্ছে ওদেরকে তো এরকম অবস্থা তা আমি বলবো কোনো লেবারের কাজে তো কখনই আসবেন না আমি হাত জুট করে বলবো বিশেষ করে দুবাইয়ের মধ্যে লেবারের কাজে কখনই আসবেন না মানে সেখানে মানুষকে মনে করে না এত মানে জল অত্যাচার এত কাজ করাবে আপনাকে আপনাকে মেরে ফেল পেলতে পারে কিন্তু বেতন যা দিবে সে বেতন আপনি এই আপনি যদি এই কাজ যদি দেশে করেন দেশের মধ্যে যদি করেন আপনি হ্যাঁ তাহলে এখান থেকে গুণ বেশি কামাই করতে পারবেন এত এখানে যে পরিশ্রমটা আপনি করছেন এই পরিশ্রম দেশে করতে পারলে আপনি গুণ বেশি ইনকাম করতে পারবেন এর জন্য তো আমি বলছি আমি যে সমস্ত দিচ্ছি আপনাদেরকে ব্যবসা বা যে সমস্ত দিচ্ছি সেগুলো আপনার গ্রহণ করুন তারপর পরিশ্রম করুন দেশের মধ্যে নিজের ছেলে সন্তান স্ত্রী নিজের গ্রামবাসী সবার সঙ্গে থাকতে পারবেন মনে সুখ পাবেন শান্তি পাবেন এবং জীবনে বেঁচে একটা আনন্দ পাবেন আর এই সমস্ত দেশ ছেড়ে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে বিদেশে আসবেন এভাবে খাট আপনাকে খাটাবে ভূতের মতো অথচ আপনি পয়সা তেমন দিবে না আর বিশাল পেরেছেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সাবধান করতে চাচ্ছি যে আপনারা কোনো দিন দুবাইয়ে লেবার কাজ করতে কেউ আসবেন না দয়া করে বলছি ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকদেরকে বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকদেরকে বলছি যে আপনারা দুবাইয়ের মধ্যে কেউ আসবেন না বুঝতে পারছেন তো এখন বিশাল মুশকিল তো এক নম্বর কথা আর এজেন্টের মাধ্যমে কখনো আসবেন না দুবাইয়ের এজেন্টের মাধ্যমে কখনই আসবেন না কেন জানেন তো দুবাইয়ের মধ্যে আপনার নাইনটি পার্সেন্ট যে কোম্পানি আছে সেগুলো আপনার সে কোম্পানি ছোটো ছোটো কোম্পানি এবং সে কোম্পানির যে মালিক আছে তারা মানে এরকম সাধারণ মানুষ এরকম কোনো মতন একটা কোম্পানি খুলে বসে আছে আর লোক নিয়ে আসে তাদেরকে ওই ওরা এই জন্য ওরা ভালো বেতন দিতে পারে না আর খুব ওদের জুলুম জোর করে এর জন্য এজেন্টরা যা আপনাকে ভিসা দিয়ে পাঠাবে যে আজেবাজে কোম্পানিতে ফেলে দিবে। সেখানে আপনার জীবন ধ্বংস বরবাদ হয়ে যাবে একেবারে আর আসতে পারবেন যেতে পারবেন না বুঝতে পারছেন তো আপনাকে বিশাল খাটাবে আপনাকে যেতে দিবে না ও ওদের ইচ্ছা ওরা যখন চাইবে তখন আপনাকে পাঠাবে এর জন্য আমি বলবো দুবাইয়ে কখনো আসবেন না এবার আমি কিছু হ্যাঁ দুবাই কারা আসবে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বা এরকম ভালো ভালো উচ্চশিক্ষিত লোক তিনারা আসতে পারেন হ্যাঁ তিনি আসতে পারেন এবার আমি বলছি হিন হিন্দু ছেলে মেয়ে যারা হিন্দু ছেলে মেয়ে শিক্ষিত। যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার আপনারা আসতে পারেন কিন্তু খবরদার এভাবে এজেন্টের মাধ্যমে নয় আপনারা ডাইরেক্ট কী করবেন আপনারা যে কাজ করছেন যে কাজ জানেন দুবাইয়ের দুবাইয়ের জব বলে দুবাই ইঞ্জিনিয়ারিং জব লিখে দিন ইন্টারনেটে সার্চ করুন দিয়ে ওই সমস্ত কোম্পানির সঙ্গে থ্রু ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে আসুন ঠিক আছে ওই সমস্ত কোম্পানির যে সমস্ত ফোন নম্বর আছে ইমেল আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করুন আপনাদের দেখবেন ইমেলের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যাবে আপনাদের আপনারা ইংলিশ জানেন ইংলিশে কথা বলতে বলতে পারবেন কথা বলবেন যে স্যার আমি আমি ইঞ্জিনিয়ার আমি এই কাজ আমি এত বছর থেকে করছি আমার এত দিন থেকে আমার এক্সপিরিয়েন্স আছে তা আমি এই কাজ করতে চাচ্ছি আমার জন্য একটু বিশ্বাস বিশ্বাস চাই আমি বলবেন দেখবেন আপনারা ওরা হ্যাঁ খুব ভদ্র যারা ভালো কোম্পানি উচ্চ কোম্পানি তারা খুব ভদ্রলোক তাদের কথা বললে দেখবে না সেখান থেকে আপনার সঙ্গে সেটেল হয়ে যাবে ঠিক আছে তখন তারা আপনাকে ফিরিতে ভিসা দিবে ফ্রিতে আপনাকে ওদের টাকা দিয়ে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু এজেন্টের মাধ্যমে কখন আসবেন না এজেন্টের মাধ্যমে এলে আপনি বিশাল ফেসে যাবেন এর জন্য যারা দুবাই আসতে চান ইঞ্জিনিয়ার হিন্দু ছেলে মেয়ে কিংবা মুসলিম ছেলে মেয়েদের কিন্তু আমি মুসলিম মেয়েদেরকে বলবো না যে তোমরা বিদেশে এসে চাকরি করো কখনো বলবো না কিন্তু হ্যাঁ দুবাইয়ের মধ্যে একটা জিনিস আছে বিশাল সিকিউরিটি বিশাল সিকিউরিটি সেখানে দুবাইয়ের মধ্যে আপনি যেখানে কোনো বিপদে পড়েন যদি আপনি একটা মেয়ে একটা মেয়ে যদি মিথ্যা করে বলে এই ছেলেটা আমার দিকে তাকাচ্ছে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে মিথ্যা করে যদি বলে তবুও পুলিশে বারোটা বাজিয়ে দিবে একেবারে ওকে মেয়ের আমরা খুলে দিবে এবং তার পাসপোর্ট ভিসা সমস্ত বাতিল করে দেশের মধ্যে পাঠিয়ে দিবে ঠিক আছে এর জন্য হ্যাঁ দুবাইয়ের মধ্যে কিন্তু সিকিউরিটিটা খুব ভালো আছে আমাদের দেশ থেকেও বেশি ইন্ডিয়া আমাদের এই কলকাতা বোম্বাই দিল্লিতে সেখানে যেরকম সিকিউরিটি নাই মেয়েদের জন্য কিন্তু দুবাইয়ের প্রচন্ড সিকিউরিটি ঠিক আছে এই জন্য বলবো আপনি আসতে পারেন যারা উচ্চশিক্ষিত ভালো তারা আপনার দুবাই এসে কাজ করতে পারেন আর দুই নম্বর কথা হচ্ছে এবার কাজ যদি শখ থাকে যে না আমি লেবারের কাজ আমি দুবাই গিয়ে করবো তাহলে আপনারা কি করেন শুনুন এজেন্টের মাধ্যমে না এসে নিজে নিজে কি করুন নিজে আসুন এ একটা ভিশাপ দুই রকমের বিষা ভিসা আপনার ভিজিট ভিসা হ্যাঁ ভিসাটার নামটা হচ্ছে তো এমপ্লয় ওই ভিসা এসে আপনাকে তিন মাসের ভিসা ওইটা তিন মাসের বিষায় এসে আপনি কি করবেন আপনি দুবাই এসে আপনি কাজ আপনাকে তালাস করতে হবে কাজ তালাশ করবেন ভালো ঘরে ভালো জায়গাতে তালাস করে তারপরে ওরা আপনাকে যদি হ্যাঁ তুমি কাজ জানো তো কাজ করো তিন চার দিন কাজ করতে হবে আপনাকে এক সপ্তাহ কাজ করে দেখাইতে হবে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনাকে কি করবে ওরা এমপ্লয় বিষায় আপনাকে দিয়ে দিবে ভিসা দিবে এবং একটা লেটার দিবে যখন এগুলো আপনাকে দিবে তখন চানবেন আমার কাজ হয়ে গেছে আর তাছাড়া হ্যাঁ যদি বলে ঠিক আছে তুমি কাজ জানো ঠিক আছে তুমি দেশে যাও এবার কিন্তু না কেন অনেক দেখা যায় তারা বলে এবং ভিসা পাঠিয়ে দিব লাস্টে তাদের সঙ্গে কথা হয় না কিছু হয় না ফোন করলে ফোন ধরে না এরকম এবার আপনি কি করবেন এখান থেকে ইমপ্লি ভিসা নিয়ে দেশে যাবেন সেই ভিসার মাধ্যমে আপনি আসতে পারেন ঠিক আছে হ্যাঁ তো এভাবে আসতে পারেন যদি আসার সৎ থাকে কিন্তু আমি তো বলবো এসে না দেশের মধ্যে কিছু করুন নিজের মা বাপের সেবা করুন নিজের ছেলে সন্তানদেরকে মানুষ করুন হয়তো আপনার কাছে এত টাকা নাই কিন্তু আল্লাহ আপনাকে ঠিক আপনাকে চালিয়ে দিবে আল্লাহ তালা যখন আপনাকে পাঠিয়েছে আপনাকে উপাস রাখবে না খাবার দিবে ঠিক ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বারবার বলছি যে দুবাই কোনো লেবারের কাজের জন্য বিশাল মানে ইয়ার দালালের মাধ্যমে কখন আসার চেষ্টা করবেন ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক যে কোনো দেশের লোক হোক আপনারা দালালের মাধ্যমে দুবাই আসার চেষ্টা করবেন না এখানে প্রচুর মানুষ আস্তে ফেসে যাচ্ছে ওরা মানে ওদের কান্না এত কান্না করছে মানে চোখের পানিতে তাদের বুক ভেসে যাচ্ছে ঠিক আছে তো আমি চাই না আমার অন্য কোনো ভাই বা বোন তারও আসুক এসে এরকম বিপদে পড়ে কান্না করুক এবং তাদের দুনিয়া ধ্বংস করুক এই জন্য দেশে থাকুন দেশে থেকে আপনারা দেশে কিছু করুন ঠিক আছে আমি যে সমস্ত টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো ব্যবহার করুন তারপর কাজ করুন ইনশাআল্লাহ দেখবেন আপনার এখান থেকে উন্নতি হবে ঠিক আছে আর আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আর বেশি কিছু বলবো না তো দুবাই চাকরির ব্যাপারে আমি এটাই বলবো আপনারা দুবাই আসার চেষ্টা করবেন না কখনো না আমি হাত জোড় করে বলছি হাত হাতঝোর করে বলছি তারপর যদি আসে তাহলে কান্না শেষ হবে কেন জানেন তো এই যে দুবাই একাই দুবাই বাসী আছে ওরা মানুষকে মানুষ মনে করে না মানুষকে মানুষ মনে করে না ঠিক আছে এই নয় যে হিন্দু মুসলমানকে পর্যন্ত মানুষ মনে করে না ওকে আলে মোলা মাদে কোনো দাম নেই তাদের কাছে দেখতে পাচ্ছে না কেন রং বাজ তামাশা করে মেয়ে না চায় মেয়ে না চায় যাই চাতা করে এত বড় একটা খবি শুরু করে ওর হ্যাঁ খবি সবসময় নাচ গানের মধ্যে মত্ত তারা যারা নাচ গান আর মেয়ে নিয়ে মত্ত থাকে তারা তারা মানুষকে কি মানুষকে কি মানুষ মনে করবে তারা মানুষের মর্যাদা কি দিবে তারা পাপিষ্ট এরা পাপিষ্ট ঠিক আছে বন্ধু তা আমি বলবো দেশে থাকুন নিজের সংসার নিয়ে নিজের স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে দেশে থাকুন আর দেশে কিছু করার চেষ্টা করুন কখনো ভুলে আসবে না আসলেই ফেসে যাবেন আর জীব যে টাকা আপনি খরচ করে আসবেন সে টাকা উঠবে না ওই টাকা উঠবে না ঠিক আছে তো বন্ধু আমি শেষ করছি যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেল কে লাইক করবেন ঠিক আছে বন্ধু তাহলে রাখছি আবার পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আপনাদের সঙ্গে ওকে ওকে